হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। প্রত্যেককে জানাই শুভ মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। প্রত্যেকে ভালোভাবে পুজো কাটাও। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমরা প্রত্যেকেই জানো বাবা পুজো করে, আর বাবা দুর্গা পুজো মানে পুজো আচ্ছা করেন, তো সেটা তোমরা জানো। বাবা দুর্গা পুজোও করেন, আর বাবার সাথে পিকুও হচ্ছে পুজোয় থাকে, দুর্গা পুজোতে থাকে। গত বছর থেকে আমার ভাইও থাকছে পিকুদের সাথে, মানে আমার ভাই, বাবা, পিকু তিনজনে মিলেই দুর্গা পুজোয় করেন, এবার থাকে আর কি। তা আমরা প্রত্যেকটা বছরই পিকুদের প্যান্ডেলে যাই, এবার ও বাবা আমাদেরকে অঞ্জলি দিয়ে দেয়, তো সেই এখন যাব ওখানে। কিন্তু আমি একটু ওয়েট করছি, তার কারণ হচ্ছে মা রেডি হবে, মা মানে আমার আর কি শবরীর বাড়িতে যাওয়ার কথা ছিল, তো মা বললো যে আসার দরকার নেই, কেন খুব বৃষ্টি পড়ছে, তুই আসিস না, আমি তোকে ফোন করে দিলে তুই বাজারের কাছে চলে আসিস, তখন একসাথে চলে যাব। তো তাই জন্য আমি আজ একটু রেডি হয়ে ওয়েট করছি, মা আর হলে মা আমাদেরকে ফোন করবে। আর চিকু আজকে এইদিকে এসো, চিকু এইদিকে এসো, চিকু বাবু আজকে পাঞ্জাবি পরে লেদি। মা এক্ষুনি ফোন করেছিল, মা বললো যে মা বেরিয়ে পড়েছে, এবার আমি আর চিকুকে নিয়ে বেরিয়ে পড়ব। আর ওখানে তোমাদেরকে ওখানে ভিডিও করবো, ভিডিও করে দেখাবো পিকুরা মানে কোথায় কীরকম পুজো আচ্ছা হয়, ওখানে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আগে ছপ করে বেরিয়ে পড়বো, আমরা বেরিয়ে পড়ছি। আর এখানে মা এখনই লুচি টুচি করা স্টার্ট। কী কী রান্না করছো মা আজকে? লুচি, ফুলকপি, আলুর তরকারি, আর দই, আর ছোলার ডাল, পনিরও। হ্যাঁ বাবা, লুচি, পনির, ছোলার ডাল, ফুলকপি, আলুর তরকারি, আর শিমুই। আমি আসছি মা, চিকু এসো। মা কিছুক্ষণ আগে ঠাকুরেরও নতুন কাপড় পরালো। সুন্দর লাগছে কাপড়টা পরে। দেহি যশ দেহি ভাগ্য ভগবতী দেহিনে মান দেহি ধারণ দেহি সর্বান কামাশ্য দেহিনে নম হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুভং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে নম এস গঙ্গ পুষ্পাঞ্জলি সপরিবারা ওই দুর্গা ওই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। Thank you.
হ্যাঁ টিপ পড়েছি। দেবী নাকি অঞ্জলি দেওয়াচ্ছে আগে বড় হও, লম্বা হতে হবে বাবার মতো। এদিকে আয়, চিকু এদিকে আয়, চিকু তাকা, বারণ করেছি একবার। পুরো স্পিডে
আটটু চলুন দাদা। আচ্ছা এটা এখন তো প্রায় তিনটে হয়তো বাজতে যাচ্ছে, সন্ধ্যা পুজো শুরু হবে 3:45 থেকে, মনে হয় 3:46 না এরকম কিছু মানে থেকে শুরু হবে সন্ধ্যা পুজো। তাই বাবা পিকু ভাই ওরা আসতে পারেনি, তাও ভাই একবার আমাদেরকে গাড়ি করে ছেড়ে দিয়ে গেল এ বাড়িতে। ওদের পুজো শেষ হতে হতে আজকে 5:30 বেজে যাবে, কেন 3:46 থেকে মনে সন্ধ্যা পুজো পড়ছে। এরকম কিছু 46 না 3:30 পর থেকে সন্ধ্যা পুজো পড়ছে, তো বাবা সন্ধি পুজো করে ঠোরে তারপরে বাড়ি ফিরতে ফিরতে 5:30 বেজে যাবে। তারপরে আবার ওই বললাম ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবার বাবাদেরকে বেরোতে হবে সন্ধ্যা আরতির জন্য। এখানে আমি ছোলার ডালটা করে ফেলেছি এসে পড়ে, আর এবারে লুচি হবে না পরোটা হবে, কেন এত বেলা হয়ে গেছে, এখন যদি লুচি টুচি খাই অ্যাসিড করবে। পিকু তো পরিষ্কার বলে দিল আমি লুচি খাবো না, তাই একদম কম তেল দিয়ে হালকা করে পরোটা করব। আজকে অষ্টমী দিনটা মানে সকাল থেকে কিভাবে কাটালাম সেটা তোমাদের শেয়ার করলাম, রাত্রেরটা ভেবেছিলাম শেয়ার করব, পারলে আমি শেয়ার করব রাত্রে কি করছি না করছি। বাট আজকের ভিডিওটা মানে এই দুপুর পর্যন্ত অষ্টমীর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।